হ্যালো বন্ধুরা শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেটা ভৌতবিজ্ঞানের বিষয়ে আমি আলোচনা করবো তোমাদের সবকটা সাবজেক্টে আলাদা আলাদা করে আমি একটা ভিডিও দিয়েছি এখানে একটু বিস্তারিতভাবে আলোচনা করব সম্পূর্ণভাবে ডিটেলসে বলে সবার আগে একটু বলে রাখি যদি যারা যারা আমার এই নিয়ে নতুন এসেছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে সঠিক উত্তর পেতে পারো তোমরা তো চলো কথা না বাড়িয়ে আমি ভিডিও শুরু করছি প্রথমে দেখো যেটা দিয়েছে একের থেকে অপশন দিয়েছে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস যেগুলো সেগুলোর মধ্যে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে আর নাইট্রাস অক্সাইড হাইড্রোজেন এই অপশানগুলো তোমার দেওয়া আছে তো এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে একের দাগের গ নাইট্রাস অক্সাইড দুইয়ের দাগে দেখো যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে ওয়ান পয়েন্ট ফাইভ তার গ্রাম আণবিক গুরুত্ব কত হবে কয় দিয়েছে থ্রি গ্রাম পারমল খ হচ্ছে সিক্স গ্রাম পার মোল গ হচ্ছে বত্রিশ গ্রাম পার মোল আর ঘ হচ্ছে আটত্রিশ গ্রাম পার মোল তো সঠিক উত্তর হবে সরি ঘয়ের দিকে যে ফর্টি এইট ফর্টি এইট গ্রাম পারল এটাই হবে সঠিক উত্তর তিনের দ্বার দিয়েছে কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে ক দিয়েছে সৎ ও অবশিষ্য খ দিয়েছে অস অসৎ ও অবশীর্ষ ঘ দিয়েছে সদ ও সমশীর্ষ ঘ হচ্ছে অসদ ও সমশীর্ষ সঠিক উত্তরটি হবে ঘ অসৎ ও সমশীর্ষ এবার দেখো চারের দিকে দিয়েছে কোনো গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য এখানে কিছু এটা লেখা হচ্ছিল যেটা ঠিকমতো প্রিন্ট হয়নি বা লেখাটা ঠিকমতো হয়নি সেই জন্য এটা বোঝা যাচ্ছে না তো এই সঠিক উত্তরটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে খ টু এফ সেন্টিমিটার ঘরের পাঁচের দাগে দিয়েছে পাঁচের দাগে বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করলে লাল নীল সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যেই কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হল বেগুনি বর্ণ এইবারে দেখো ছয়ের দাগ ছয়ের দাগে এ বি সি তিনটি জলি দ্রবণে পেয়ে যথাক্রমে তিন নয় ছয় এই তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আমলিকতা অনুসারে সাজালে যা হবে সেটা হচ্ছে গয়ের উত্তরটাই সঠিক হবে সাথের দাগ সাথে তাপ পরিবাহিত আঙ্কের এসআই একক হচ্ছে গয়ের দাগ ডাব্লিউ এম ইনভার্স ওয়ান আর কে ইনভার্স এটাই সঠিক উত্তর হবে খ ক আর ঘ এই তিনটে কিন্তু ভুল আনসার রয়েছে আটের দাগ ধাতব পরিবাহের রোধ ও সমস্থির রেখে প্রবাহমাত্রা তিনগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কত হবে তিন গুণ নয় গুণ ছয় গুণ বারো গুণ সঠিক উত্তর হবে নয় গুণ নয় দাগ চার ওহম ও বারো অহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কত এটা হবে সঠিক উত্তর গ তিন ওহম ষোলো আট দুই এটা কোনোরকমভাবে হবে না দশের দাগ দেখো যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে তখন হবে কি ইলেকট্রন শুধু ক্যাটায়ন শুধু অ্যানায়ন ঘ সঠিক উত্তরটাই হবে আর অ্যানায়ন দুটোই কিন্তু পরিবহন করতে পারে এগারো দাগ কোনো যৌগটি কোন আয়নীয় যৌগটি ক্যাটায়ন অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই দেখো এনএসিএল আর এনএইচ এলআইসিএল এগুলোরা এগুলো থাকলেও এলআইএইচ এর মন্তু থাকে না তাই সঠিক উত্তরটি হবে গ এল আইএইচ বারদা গ্যাস ধ্রুবকের এসআই একক কী হবে যে অর্থাৎ যে মোল কে অর্থাৎ জুল মোল কে হবে যে জুল মোল ইনভার্স কে হবে জুল মোল কে ইনভার্স ওয়ান হবে আর ঘ দিয়েছে জুল মোল ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ঘ জুল মোল ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান তেরো দিয়েছে উষ্ণতা বাড়লে কোনো অর্ধ পরিবাহী রোধাঙ্ক কী হয় বেড়ে যায় কমে যায় অপরিবর্তিত থাকে প্রথমে বাড়ে তারপরে কমে না এর মধ্যে সঠিক উত্তরটি হবে খ কমে যায় চৌদ্দোর দাগ বাম বামহস্ত নিয়ম দেখবে তোমাদের বইতেই টেক্সট বুকের বুকে রয়েছে ছবি দিয়ে ভালো করে রয়েছে সেখান থেকে তোমরা যদি লাইনগুলো এলোমেলো করে রয়েছে এখানে মিলিয়ে নাও তাহলে এর সঠিক উত্তরটি হবে খ মধ্যমা প্রবাহের দিকে তর্জনী ক্ষেত্র বৃদ্ধাঙ্গুষ্ট পরিবাহে বিক্ষেপের দিকে বোঝায় এটাই হবে সঠিক উত্তর ক গ আর ঘ এগুলো ভুল হবে পনের দাগ নিচের বিব যে বিবৃতি ঠিক নয় তা হল কোনো পর্যায়ের হ্যালোজেন মৌলটি ঋণাত্মক সর্বাধিক খ হচ্ছে কোন পর্যায়ের নোবেল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক গ হচ্ছে কোনো পর্যায়ের খার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক ঘ হচ্ছে দ্বিতীয় পর্যায়ে বাম ডান বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায় এর সঠিক উত্তর হবে গ কোনো পর্যায়ে খার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক ষোলোদার দিয়েছে চব্বিশ গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এস টি তার আয়তন কত হবে ক দিয়েছে টু পয়েন্ট টোয়েন্টি ফোর এল খ হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর এল গ হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সিক্স এল ঘ হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট এইট এল তার সঠিক উত্তরটি হবে ফর্টি ফোর পয়েন্ট এইট এল এখানে দেখো দাগে দিয়েছে সি এইচ থ্রি সি এইচ ও এইচ এর হোল সি এইচ থ্রি যৌগটির আই ইউ পি এসি নাম কি ক দিয়েছে প্রোপেন ওয়ান ওএল প্রোপেন টু ওএল প্রোপানন প্রোপানোন ঘ হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড তো খটা হবে সঠিক উত্তর প্রোপেন টু ওএল আঠেরো দাগ আঠেরো দাগে যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিক লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হচ্ছে সি টু এইচ সিক্স খ সি টু এইচ ফোর গ সি টু এইচ টু ঘ সি থ্রি এইচ সিক্স সঠিক উত্তরটি হবে সি টু এইচ সিক্স তোমাদের বইতেই আছে এটাকে মিলিয়ে দেখবে অবশ্যই পাবে এইখানে ভৌতবিজ্ঞানের আঠেরোটি কোশ্চেনই ছিল এখানে আমি ভিডিওটি শেষ করবো তার আগে বলে রাখি তোমরা সবাই সাবধানে থাকবে এবং ভালো থাকবে